খালি আমার মার দুর্বল, কিছু বলতে গেলে আমার মার দুর্বল। আজকে বিয়ের 4 বছর, ও কোনো জামা কাপড় আমার খাওয়ানো না, কিছুদিন না, ও খালি আমার নিত্যতো করে, খালি আমার বাপের বাড়িতে টাকা আনতে বলে। ও এই বাড়ি আসলে না, আমি যদি জিজ্ঞেস করতাম তো তুমি বাড়ি আসলে। ও আমার বিয়ের 4 বছর, আমার একটা মেয়ে, ও খালি আমাকে গাঞ্জা খায়, ও বিক্রি করে বলো, ও বাবা খায়, রাত্রে বাড়ি আসে না, এগুলো ডাকলেই ও খালি আমার মার দুর্বল করে, কিছু বলতে গেলে আমার মার দুর্বল করে। আজকে বিয়ের 4 বছর, ও কোনো জামা কাপড় না, আমার খাওয়ানো না, কিছুদিন না, ও খালি আমার নিত্যতো করে, খালি আমার বাপের বাড়িতে টাকা আনতে বলে। ও এই বাড়ি আসলে না, আমি যদি জিজ্ঞেস করতাম তো তুমি বাড়ি আসলে কেন, খাওয়া দর কি করে। আমি বলতে গিয়ে আর একটা স্টোর আছে, ওই জায়গায় খালি আড্ডা দিই, ওই জায়গায় আরও অনেক গোলাপান আছে, পরে আমাকে এদিকে আরও অনেক গোলাপান আছে, ওই গোলাপান লাগে খালি আড্ডা দিই, বাড়ি আসতে না। পরে আমি কিছু বেড়াইতে আসলে 1 মাস আমার বাপের বাড়ি আমি থাকি, তারপরে আমার মা আমার খাওয়াছে, কোনো কাজ কাজ কিছু করে না, আমি আরও অনেকবার রাগারাগি করে আসছি, এটা খালি টাকা যায়, খালি কত বাপের বাড়িতে টাকা ঢেলি, আমি টাকা দেবো, কিন্তু আমাদের টাকা নেই, এই কাজ কাজ কর, কোনো বাবা কোনো বাজার দিন, আমার একটা মেয়ে আছে, ওই মেয়ের কোনো যত্ন কিছু নেই না, ও খালি আমার কাছে, ও দাদা অনেক কিছু কথা বললে খালি আমার মারে ধরে। পরে বাড়ি গেছে, আজকে 1 মাস যাবো, আমি বলে বাড়ি আসো না, আমার খাওয়াবে কি, আর আমার খালি চিলি চিলি করে, যে খাবাই করে না, কাজ করে না, আইয়ে খাবে কি, এগুলো করার জন্য আমি বাড়ি যাই না। পরে ও পরশু দিনকে আইসে আমাকে কি মেয়ে এলে পাখি যে ল বাড়ি ল, পরে আমি দিয়ে দিয়েছি, কিন্তু থাকতে ঘুরে আসো, ঘুরে আসলে পরে কালকে এসে ফোন দিতে যে আনে না মেয়ে, পরে আমি ফোন দিয়েছি, পরে কাকে নিয়ে আসতে আসি, পরে আমি যে আগায় নিয়ে মেয়ে আসছি, আজ কালকে রাত্রে আবার আমি জানিও না 11:30 বাজে আসছে আমার বাপি, পরে আমার বাপিকে এত রাত্রে তুমি আসছো কেন, কয় এমনি আসছি, পরে আসছে ঘুমাইছে, ঘুমো বন্ধু উঠছে সকালে 11:30 বাজে, পরে আমি ডাকবো উঠে না, পরে কি জানবো কত টাকা সমস্যা কি, এই বলছি মেরে না মিল দোকানে যাবো, তোমার পকেটে টাকা নেই, তুমি দোকানে যাবো, বলি কি যে তোমার কাছে টাকা নেই, তুমি কিছু কিনে দেবো কি আছে, আমি কাল কাছে রাখবো, সেগুলো কিসে তোমার যে ওখানে এবার আমার অনেক গালা গেল, আমার মায়ের অনেক গালা গেল, টাকা তুমি মুখে ব্যবহার করো, পরে আমার জুতা নিয়ে আমার গায়ের টেবিল ধরছে, পরে মেয়ে কাকে আম্মু আমি জানবো না, আম্মু আমি জানবো না, পরে মেয়ের নিয়ে বাড়ির হাতে গেছি, আমি ঘরের হচ্ছে আমার বাপির কাছে, ও যাই আমাকে মারছে, এই গা এই যে করছে, পরে আমার গা বাদ সব জায়গায় মারছে, মাথা ধরে, তারপরে দেওয়ালের লাগে টাকায় সামনে নতুন বাথরুম দিয়েছে, এই বাথরুম অন্য জায়গায় নিয়ে আবার টাকা দিচ্ছে, পরে আমি জুতো বুঝতে করে মাইকে নিয়ে নিয়ে টানতেছে, আমার ঝাঁকা মারছে, আমার মাথায় লাগছে, পরে চলে গেছে মাইকে নিয়ে, ও কোনো বাবা পাইছে গাঁজা খায়, খাইয়ে বন্ধু বান্ধব না খালে আড্ডা দিই, সব করো ও মানে সব এলাকা সবাই জানে যে ওইগুলো করে, আমার টিচার যায় আর আমি ওদের ওর সাথে থাকতেও যায় না, আমার মেয়ে আমি যাই, আমার মেয়ে ওখানে এখনো দুধ খায় গতকাল 2 বছর, আমার মেয়ে তার আমি বলে আমি আমি যাবো না, আমি আমি যাবো না, আমাদের টাকাটা কি আমরা পাইতে পারি?